500 টন সার গোডাউনে বের করে বিক্রি করে দিয়েছে 700 কোটি টাকা মূল্য কোনো খবর নাই মাননীয় প্রধানমন্ত্রী এই আপনার মন্ত্রী মদের কি করেন আমরা জানি না আমি জানি না কি করেন আপনি যদি মাননীয় স্পিকার দুটো মিনিট সময় দেন তাহলে এটা এটা গল্প বল শেষ করে যাব মাননীয় স্পিকার মাননীয় গল্পটা হলো এর আগে বলছি মাননীয় স্পিকার এক দেশে এক রাজা ছিল সেই রাজা খুব শখ সে স্বীকার করতে যাবে স্বীকার করতে যাবে একদিন গেল স্বীকার করতে যাবে ঠিক করলো আবহাওয়া মন্ত্রীকে বললো এই আবহাওয়া মন্ত্রী এই পরিবেশ মন্ত্রী আমি তো জঙ্গল স্বীকার করতে যাব বৃষ্টি হবে কি পরিবেশ মন্ত্রী বললো না হুজুর আগামী তিন দিন সে এক্সপার্টের সঙ্গে আলাপ করে বললো না হুজুর আগামী তিন দিন কোনো বৃষ্টি হবে না তখন রাজা খুব মনের শোকে সন্ধ্য সামন্তলে এসে জঙ্গলে যাচ্ছে স্বীকার করতে যখন ডুববে তখন একটা ধূপা ছিল ঘাটে ধূপা বললো রাজা মহাশয় কোথায় যান বলে আমি তো স্বীকার করতে যাই কোন যাবেন না কেন যাবো না বৃষ্টি হবে বৃষ্টি হবে এটা আমার মন্ত্রী পরিবেশ মন্ত্রী সে বললো বৃষ্টি হবে না আমার এক্সপার্ট বলি বৃষ্টি হবে না তুই বলো বৃষ্টি হবে এমনি বৃষ্টি আরম্ভ হয়েছে তখন মাননীয় স্পিকার এই রাজা ফিরে আসলেন এসে তিনি তার পরিবেশ মন্ত্রীকে বাদ দিলেন দিয়া দুবাকে মন্ত্রী করলেন তারপর আজ একটা কৌতূহল হলো এই দুপা তোকে মন্ত্রী বানাইলাম তুই কিভাবে বুঝলি বৃষ্টি হবে এই এত এক্সপার্ট বুঝে না আর একটা মিনিট চাই মানুষ আর একটা মিনিট তখন বললো যে রাজমহাশয় আমি বুঝি নাই আমার একটা গাধা আছে এই গাধাটা যখন কান লড়ায় তখনই কিন্তু বৃষ্টি হয় তা আজকে আপনি যখন যাচ্ছিলেন তখন আমার গাধাটা এই মুহূর্তে কান লড়াইছে তারপরে বৃষ্টি হয়েছে তখন রাজমহাশয় বলে এই দুপা তুই বাদ গাধারে মন্ত্রী করলেন পরে সারা দেশের গাধারা সব মন্ত্রীদের আসছে আমি জানি না এটা বললাম কে কিভাবে নেবেন কিন্তু খুব দুঃখে বলছি।